তো আজকে এরকমই একটা অনুষ্ঠান আমাদের প্রেস ক্লাবে, আগরতলা প্রেস ক্লাব। তো এখানে আমরা কয়েকটা নতুন বই, নতুন লেখকদের আমরা করলাম, উন্মোচন করলাম। তো সেই জন্যে আসাই নতুন যারা নিচ্ছে বা তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা একটাই, দেখুন আমাদের বিশেষ করে জনজাতিদের, এখানে আমি কয়েকটা বই দেখেছি, আমাকে দেওয়া হয়েছে আমার জনজাতি সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায় বিশেষ করে। আমাদের সাহিত্য ছাড়া, লিটারেচার ছাড়া আমরা কিন্তু আমরা অতীতকে বলে যাব। আমাদের পূর্বপুরুষের, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জানতে গেলে আমাদের লিখিত রূপে থাকা দরকার, বই দরকার। যেটা আমাদের সমাজে আমি দেখেছি, অনেক বয়স্করা অনেক কিছু জানতেন কিন্তু উনি মারা যাওয়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায়। তো এগুলিকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই আমাদের লিখতে হয়। তো এখানে আমি যাদেরকে চিনি, আমাদের ধরিঞ্জয় এবং আমাদের তাইল জুপুরা, তাদেরকে ছোটোকাল থেকে আমি চিনি। তারা যে পেশায় আছে, একজন শিক্ষক তাইল এবং আমাদের ধরিন আমাদের সেক্রেটারি দিয়ে চাকরি করে। তো একদম ভালো সুযোগ আছে তাদের, ভালো লিখতে গেলে ভালো করতে হবে, পরিশ্রম করতে হবে। তা আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আরও বেশি করে যেন পড়াশোনা করে জানার চেষ্টা করে এবং সেইগুলিকে আমাদের নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য দিয়ে যায়।